আসসালামু আলাইকুম। তো লজিক ফাংশন সরলীকরণের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে এই সমীকরণটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সমীকরণটা আপনারা কিভাবে সরলীকরণ করতে পারেন। তো এর আগে অলরেডি আমরা প্রায় 7টা সমীকরণ সরল করে দেখিয়েছি। সো ওইগুলো যদি আপনি বুঝতে পারেন তো এটা নিজে নিজেই পারার কথা, কারণ এটা ওগুলোর চাইতেও সহজ। তো আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন যে আপনি পারেন কিনা, তাছাড়া আমি তো দেখাবোই। তো যাই হোক, আপনারা একটু প্র্যাকটিস করেন, আর না পারলে তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। তো এই ছিল আমাদের সমীকরণটা, যেটা ছিল এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার। তো এখন যদি আমরা এটা সরলীকরণ করতে চাই, সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমরা এই দুইটার দিকে একটু খেয়াল করে দেখেন তো আপনারা, যে এখানে কি আমাদের কমন নেওয়া যায়। এক্স বার এখানেও আছে আর জেড এখানেও আছে, এখানেও আছে, কিন্তু ওয়াই এরটা এখানে ওয়াই বার, কিন্তু এখানে শুধু ওয়াই। তাহলে মিল কি আমাদের এক্স বার এবং জেড, আমরা ওই দুইটা কমন নেব। হ্যাঁ, তাহলে কি কমন পাচ্ছি আমরা, এক্স বার জেড কমন নিলে আমাদের থাকছে এখানে ওয়াই বার প্লাস ওয়াই, আর এদিকে প্লাস এক্স ওয়াই বার তো আছে। আচ্ছা, এখন ওয়াই বার প্লাস ওয়াই এর মানে কি, ওয়াই বার প্লাস ওয়াই মানে আমাদের ওয়ান, কেননা দেখেন তো যে ওয়াই, দেখেন ওয়াই বার প্লাস ওয়াই, আমি যদি ওয়াই এর মান ওয়ান ধরি তাহলে ওয়াই বার অবশ্যই জিরো হবে। তাহলে ওয়ান প্লাস জিরো কত হবে আমার, ওয়ান হবে। আবার যদি ওয়াই এর মান আমি জিরো ধরি তাহলে ওয়াই বার হবে ওয়ান, তাহলে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান। তার মানে ওয়াই এর মান আমি জিরো ধরি বা ওয়ান ধরি, যাই ধরি না কেন, আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান। তার মানে আমরা এখানে ওয়াই বার প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওয়ান। তার মানে এখানে আমাদের থাকছে এক্স বার জেড ইন্টু এটুকুর বদলে ওয়ান আর প্লাস এক্স ওয়াই বার তো আছে। এখন ওয়ান দিয়ে গুণ করলে তো ওইটাই থাকে। সো এক্স বার জেড প্লাস এক্স ওয়াই বার, এই হলো। এখন এখন খেয়াল করেন, এখানে তো আমরা কোনো কিছু কমন নিতেও পারবো না, কোনো কিছু করতে পারবো না। সো এইটাই হয়ে যাবে আমাদের সমাধান, আর কিছু করা যাচ্ছে না আমাদের। তার মানে এটাই হচ্ছে আমাদের সমাধান, তাহলে আমরা এটাই লিখে রাখবো অ্যান্সার। তো খুবই ছোট্ট একটা সমাধান, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি, পরের দিন আবার অন্য একটা সমীকরণ আপনাদেরকে আমি স্মরণ করে দেখাবো। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।